গাড়ি বন্ধ রেখে টোটোর বিরুদ্ধে বিক্ষোভে শামিল হলো সিটি অটোচালকেরা। শুক্রবার ফাঁসিদেওয়া চটহাট রাস্তায় গাড়ি বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন ও মিছিল করেন সিটি অটোচালকেরা। অটোচালকদের অভিযোগ, রাজ্য সড়কে অবৈধভাবে টোটো চলাচল করায় সমস্যায় পড়তে হচ্ছে সিটি অটোচালকদের। টোটোর জেরে ভাড়া ও গাড়ির খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে। টোটো চালকদের সঙ্গে বচসা ও মারামারির মতো ঘটনা ঘটেছে। এই কারণে এদিন গাড়ি বন্ধ রেখে বিক্ষোভে সামিল হন অটোচালকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফাঁসিদেওয়া পুলিশ। পরে সিটি অটোচালক ইউনিয়নের তরফে ফাঁসিদেওয়ার বিডিওকে স্মারকলিপি প্রদান করা হয়। ফাঁসিদেওয়া থানায় গিয়েও বিক্ষোভ দেখান তারা। এই বিষয়ে সংগঠনের সম্পাদক জগদীশ রায় জানান, যাত্রী তোলাকে কেন্দ্র করে টোটো চালকদের হাতে নিগৃহীত হতে হচ্ছে অটো চালকদের। রাস্তাঘাটে বারবার অটো চালকদের উপর আক্রমণ করা হচ্ছে। সরকারি গাইডলাইন মেনে ও সরকারি কাগজপত্র বানিয়ে অটো চালকেরা গাড়ি চালানোর পরেও কোনো বৈধ নথিপত্র ছাড়াই টোটো চলছে। এই সমস্যা না মিটলে আগামী 5ই এপ্রিল আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের সদস্যরা। পরবর্তীতে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন সিটি অটো চালকেরা। এই টোটোর অত্যাচারে তো আজকে থানায় দ্বারস্থ এই জন্যই হয়েছি। গতকাল আমাদের এক টোটোকে অটোওয়ালাকে এক টোটোওয়ালা বেধরক মারধর করে, ঠিক আছে, লিচু পাখিতে মারধর করার পরে আমরা দেখছি যে আমাদের আর রাস্তা নেই। আমরা থানায় দ্বারস্থ হয়েছি। আজকে টোটো এত বাড়বাড়ন্ত হয়েছে, হাজার হাজার টোটো চটার থেকে মেডিকেল চলে আসছে, ফাঁসিদেওয়ার থেকে মেডিকেল চলে যাচ্ছে, ফাঁসিদেওয়ার থেকে শিলিগুড়ি চলে যাচ্ছে। যদিও অবৈধ, একটা অবৈধ হাইকোর্টের অর্ডার যে টোটোটা হাই রোডে চলতে পারে না, তা আজকে সেই টোটোটাকে দেখছি আমাদের তো গাড়ির কামাই শেষ, এবার টোটো এত উপদ্রব, তারপরে আমাদের ড্রাইভারদের হেনস্থা হতে হচ্ছে, মার খেতে হচ্ছে। তো আমরা এমনই অন্যায় করেছি গাড়ি কিনে বা গাড়ি চালিয়ে? প্রশাসন নির্বিকার, প্রশাসন চুপচাপ কোনো কথা বলছে না। আজকে বড়োবাবু বললেন যে ওনাদের মিটিং আছে, ট্রাফিক ছিল, 5 তারিখে সেকেন্ড হাফে আমাদের সাথে বসবে। উনিও কথাটা বললেন, খারাপ বললেন না, যে শুধু তোমাদের নিয়ে বসলে হবে না, টোটোর যে ইউনিয়ন আছে বা সেই টোটোকে নিয়ে বসতে হবে, তারপর ট্রাফিক পয়েন্ট আছে। শুধু এই সমস্যাটা তো একদিনের সমস্যা নয়, আজকে আমার একটা রেজিস্টার্ড গাড়ি চটার থেকে মেডিকেল যাচ্ছে ফাঁকা, ফাঁসিদেওয়ার থেকে একটা টোটোতে 60 টাকা 70 টাকা গোটা বলে 6 জন 7 জন করে নিয়ে চলে যাচ্ছে মেডিকেল, সে গাড়িটা কি যেতে পারে? রাইড আছে, একটা লাইট গাড়ি, এর মধ্যে দেখলেন তো যে কত গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, একটা স্টুডেন্ট মারা গেল টোটোতে। এর দায়ভার প্রশাসনকে নিতে হবে। আমরা প্রশাসন থাকতে আমরা একটা টোটোওয়ালার সাথে মারপিট করতে যাব না। আমার কাগজপত্রওয়ালা গাড়ি, আমার পারমিট আছে, ট্যাক্স ইন্স্যুরেন্স পলিউশন উইথ পারমিট, না না লাইসেন্স সব নিয়ে চলতে হচ্ছে, একটা রেজিস্টার্ড গাড়ি। আমি সাফারার হয়ে যাচ্ছি, একটা টোটো 1000, 1200, 1500 টাকা কামিয়ে নিয়ে চলে যাবে, অথচ গভর্নমেন্টকে পার ইয়ারলি আমি 1 লাখ টাকা দিচ্ছি। আমি চাইবো, আমি আশা করব যে আমাদের প্রতি গভর্নমেন্ট যাতে একটু ফলো করে, প্রশাসন যাতে একটু দেখে। প্রশাসনকে আমাদের প্রতি নিতে, আমাদেরই নিতে হবে। তো এই 5 দিনের জন্যে হ্যাঁ আমরা সিন্ডিকেটটা সচল দেখছি, ঠিক আছে, সিন্ডিকেট চলবে, সিন্ডিকেট গাড়ি যাতায়াত করবে। 5 তারিখের পরে আমরা আন্দোলন নেবো। 5 তারিখে স্যার কী বলে? 5 তারিখে, ঠিক আছে, 5 তারিখে ডাকছে থানাতে,